নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি পয়লা জুন থেকে 10ই জুন পর্যন্ত এই 5টা রাশি সাবধান, কি কারণে সাবধান সেটাও আমি ভিডিওতে বলবো এবং কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও আমি বলবো এবং ভিডিওর শেষে এই প্রবলেম থেকে পেরিয়ে ওঠার কিছু ক্রিয়া আমি বলতে চলেছি। তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন, বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বর্তমানে শুক্র কিন্তু বক্রী অবস্থায় অবস্থান করছে, বৃষরাশিতে অবস্থান করছে কিন্তু বক্রী অবস্থায় অবস্থান করছে এবং এই শুক্রের সাথে কিন্তু রবি গ্রহও কিন্তু অবস্থান করছে, অর্থাৎ শুক্র এবং রবি একত্রে অবস্থান করছে। এর পাশাপাশি মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে এই শুক্রের উপরে। এই পয়লা জুন থেকে 10ই জুন পর্যন্ত শুক্র কিন্তু অস্তমিত হচ্ছে এবং এই টাইমের ভিতরে যে 5টা রাশির কথা বলবো, 5টা রাশির কিন্তু 5 রকম প্রবলেম হবে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির দ্বিতীয় পতি এবং সপ্তম পতি এফেক্টেড হতে চলেছে। এই দ্বিতীয় পতি অর্থাৎ দ্বিতীয় ভাব যেটা রয়েছে সেখান থেকে আমরা কিন্তু অনেকগুলো সেকশন বুঝি, যেমন কথা বলার সেকশন, কেমন কথা বলবো এবং সাথে ধন, এটাও কিন্তু দ্বিতীয় ভাব থেকে দেখায়। তাই এই 10টা দিন আপনাদের কথা বলার মধ্যে কিন্তু একটু বাজে কথা মুখ থেকে বেরিয়ে যাওয়া, অপ্রাসঙ্গিক কিছু কথা বলে দেওয়া এবং ধন হানির কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি সপ্তম ভাব থেকে যেটা দেখি সেটা দেখি আমরা পার্টনার অর্থাৎ পার্টনারশিপ, বিজনেস, বিবাহ স্থান, এগুলো কিন্তু আমরা সপ্তম ভাব থেকে দেখি। তাই যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা বি অ্যালার্ট এবং পাশাপাশি যারা বিবাহিত তাদের কিন্তু দাম্পত্য জীবনে একটু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির রাশিতেই শুক্র এবং শুক্রটা অস্তমিত শুক্র এই 10 তারিখ পর্যন্ত কিন্তু, এবং মঙ্গল গ্রহ কিন্তু এই শুক্রকে দৃষ্টি দিচ্ছে, সেটা কিন্তু মোটেই ভালো নয়। তাই এই রাশির জাতক ও জাতিকারা বি অ্যালার্ট, কী কী বিষয়ে অ্যালার্ট থাকবেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা এই টাইমটুকুটাতে একটু গাড়ি ঘোড়া চালাবেন যখন, তখন কিন্তু একটু সাবধানে চালান এবং হেলথ নিয়ে একটু প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই দুটো সেকশনটা এই 10 তারিখ পর্যন্ত একটু মেনে চলুন, তাহলে কোনো কিছু প্রবলেম আসবে না। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির দ্বাদশ স্থানে শুক্র অস্তমিত এবং বক্রী এবং রবির সাথে যুক্ত রয়েছে, যার ফলে আপনাদের এই সময় ঋণ বৃদ্ধি পাবে কিন্তু, মানে ঋণের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে এবং সন্তানের কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু প্রবলেম থাকবে, পাশাপাশি কিন্তু আপনাদেরও শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম রয়েছে, যেমন কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, এই সব প্রবলেম কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রাশির অধিপতি এবং অষ্টমপতি কিন্তু অষ্টম স্থানে বক্রী হয়ে আছে, যার ফলে অষ্টম স্থান থেকে আমরা কি বিচার করি, মৃত্যু স্থান। তাহলে আপনাদেরকে আমি কোনো ভয় দেখাচ্ছি না, এখানে আপনাদের হেলথ প্রবলেম কিন্তু আসবে, যেমন কিডনির প্রবলেম, সুগারের প্রবলেম, হার্টের প্রবলেম, মানে হেলথ ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু 1 থেকে 10 তারিখ পর্যন্ত আপনাদেরকে একটু ফেস করতে হবে। এরপরের যে 5 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ষষ্ঠ স্থানে
বকরি শুক্র কিন্তু আপনাদের সায়রিক পার্টকে কিন্তু ভোগাবে, যেমন লিভারের সমস্যা, সুগার, সুগার ফল, থাইরয়েডের সমস্যা, মূত্রঘটিত কোনো প্রবলেম, এইসব কিন্তু প্রবলেম ফেস করতে আপনারা চলেছেন, অর্থাৎ হেলথ প্রবলেম আপনাদের বেশি পরিমাণে দেখা যাবে। এবার আসি আপনারা এ থেকে বাঁচবেন কী করে। আপনারা প্রতিদিন যদি সূর্য প্রণাম করেন তাহলে কিন্তু আপনারা এই কুপ্রভাব থেকে পেরিয়ে উঠতে পারবেন। এছাড়াও যাদের শুক্র খুব ড্যামেজ পজিশনে রয়েছে তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের শুক্রের যে খারাপ প্রভাব সেটা কিন্তু 90% কমে যাবে। অর্থাৎ আপনারা যখন ফ্রেশ কোনো ভালো জামা প্যান্ট পরবেন, টিপটপ থাকবেন, তাহলে কিন্তু তখন কিন্তু শুক্রের পজিটিভ ভাব কিন্তু আপনারা পাবেন। আর যখনই নোংরা জামা প্যান্ট পরবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুক্র খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই দুটি কাজ করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা সুফল পাবেনই পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।